Hi Bixby. Wake me up from tomorrow at 7 o'clock in the morning. Your alarm will ring in 9 hours 35 minutes. Shayanata thame gunte kotu jajke. Lajja hao jajke. Ray, John Abby, go and pray. Good morning. Welcome to the vlog. आज के सातटा समय मुझे चोख खुल जाफिस आज के उठे नहीं चाटा खाई आज के भाई ऑफिस जा रहा एन एफ टाइम आज बहुत चोख लगे एक फल अल्लाह के द्वारा करना हो তার কারণ আমি যখন অফিস থেকে ফিরি কোনো দোকানপাট খোলা থাকে না খুব হ্যাঁ আমার প্রচুর খুব আছে লোকটা প্রচুর দাম চাইছিল লকডাউনের সময় অবভিয়াসলি দামটা বেশি কিন্তু আমি তো ফল রেগুলার কিনি আমি আই সার্ভাইভ অন ফ্রুটস তো সেখানটাতে টু মাছ বলে গেলে 30 টাকা পুরো পেয়ারা ও মোর পেয়ারও দিদি খসা ও আপনার পেয়ারা খাসা আমি পেয়ারা খাসাই কিনি ও আমাকে এত বছরের জীবনে প্রথমবার ভালো পেয়ারা খাওয়াতে এসেছিল তবে খুব দাম দিয়েছিল পরিবারই জিন্দাবাদ পরিবারকে কিনে অফিসের টিফিন আমি দেখে মন খুশ হয়ে গেল আমার আজকে দীক্ষা স্কুলে বাচ্চাদের মতো অফিসে ঢুকে অফিসে টিফিন খুলে আমি তো অফিসে গিয়ে অপেক্ষা করবো কখন আমার টিফিন হবে কখন আমার টিফিন হবে ওয়েল ওয়েল খাওয়া দাওয়া কমপ্লিট এখন অফিসের জন্য বেরোবো যেটা আছে করবো সেটা হচ্ছে ইচ্ছা আছে ফোনটাকে বুক করে নিয়ে নেওয়ার হ্যাঁ স্ক্রিনটা একটুখানি ঘুরে যেতে পারে তার জন্য ভাই আগের থেকে সরি বলে রাখছি প্রতিদিন বলছি রাস্তাটা দেখাবো হ্যাঁ ফোনকে বলবো বুকে আয় ভাই যাও স্ক্রিনটা উল্টে যেতে পারে একটুখানি আগে সরি বললাম তার জন্য ও তার কারণ প্রতিদিনই বলছি রাস্তাঘাটটা দেখাবো এই সময় কিরকম লোকজন ভিড় আসছে দেখানো হচ্ছে না দাঁড়ানো হয়তো হবে না কারণ 10:10 বেজে গেছে অলরেডি সেজন্য যাওয়া পথে যতটুকু সম্ভব দেখিয়ে দেবো আমি যাচ্ছি অফিস শিলগ্ন আছে আজকে বললো আমি থাকবো হ্যাঁ আমি আছি বাইদেবে আমি খুব তাই না সবসময় তো ভালো লাগে না একটু মাঝে মাঝে মুখ সত্যি চেঞ্জ করতে ইচ্ছা করে পানওয়ালা অর্ঘচক্রবর্তী আমি পান বানা না পান নিতে আমি বসেছিলাম হঠাৎ করে নিচ থেকে একজন ডাকলো ও দিদি আপনার পার্সেল আছে ঢুকে দিলাম তাকে পান নিচ্ছি ভিতরে টাকা দেওয়া আছে হ্যাঁ দাঁড়াও ওই দাদা তো পান নিলাম মিঠা পাতা পান একটা ঝিরি সুপুরি তো আজ মনে হয় একটু পান খাওয়া প্যাকেট আমার অ্যামাজনের অর্ডার ছিল সেটা এসছে দাদা তোমাদের খুলে দেখাবো এই প্যাকেটটা এসছে ফুললি অ্যামাজন থেকে বলতে এটা একটা ইয়ের ফেস শপের একটা প্রোডাক্ট ওয়েসে 90% টাইম ফেস শপ মেরে পচ কে বাহার রহতা হ্যাঁ ইজ বিট কস্টলি তো অ্যামাজনে 20% ডিসকাউন্ট চলছিল সো আই থট গিভ ইট আ ট্রাই দেখো আমি কিন্তু পেপেন পাল্টাইনি এই সেফটি পেন ছিল আমার সেফটি পেনই আছে এই হচ্ছে আমার প্রোডাক্ট রাইস সিরামাইড ময়শ্চারাইজিং ইমালশন ফ্রম দ্য ব্র্যান্ড দ্য ফেস শপ এটা একটা কোরিয়ান ব্র্যান্ড অনেকেই হয়তো এটার ব্যাপারে জানো বাট ইট ইজ এ বিট কস্টলি আর যেহেতু কোরিয়াতে তৈরি হয় এবং আসে তো ইট টেক্স একটু বেশি টাকা তো এটার প্রিন্টেড প্রাইস 820 এটা আমি 20% ডিসকাউন্টে কিনেছি তো ফার্স্ট ট্রাইয়ের জন্য ঠিক আছে এটা একটা ইমালশন যারা জানো না তাদের বলে দিই ইট ইজ ইন বিটুইন স্টেজ অফ ময়শ্চারাইজার অ্যান্ড সেরাম সেরামের থেকে স্লাইটলি হেভিয়ার অ্যান্ড ময়শ্চারাইজার থেকে স্লাইটলি কম ভারী তো যাদের মানে খুব অয়েলি স্কিন তারা ময়শ্চারাইজারের জায়গায় ইউজ করতে পারো যাদের একটু ড্রাই স্কিন তারা এটাকে সেরামের জায়গায় ইউজ করতে পারো ইটস লাইক টু ইন ওয়ান থিং তুমি দুভাবে ইউজ করতে পারো বা যাদের আমার মতন কম্বিনেশন স্কিন বা ইট চেঞ্জেস উইথ টাইম তো তারা যেটা করতে পারো
সেটা হলো এটাকে গরমকালে ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারো, শীতকালে সিরাম হিসেবে ইউজ করতে পারো। আর কোরিয়াতে চাল মানে রাইসকে খুব মানে অ্যাজ ব্রাইটনিং থিং। লেটস সি ডাজ ইট ব্রাইটেন মাই স্কিন অর নট। জাস্ট স্নান করে উঠে আমি টোনার অ্যাপ্লাই করেছিলাম, দেন আমি ভাবলাম যে ওই রাইস মাইট যেটা এনেছি আমি ইমালশনটা সেটা একবার লাগাবো। তাই থট যেহেতু আমি ব্যাপারটা খুলিও নি এখনও, তো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সটা কেমন, মানে তোমাদের সঙ্গেই খুলি ব্যাপারটা। এটা 12 December 2019 ভিডিও হয়েছে, আর এটার এক্সপায়ারি হচ্ছে সেলফ লাইফ 3 বছর 22/12। এটা যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা সমস্ত রিটেলসগুলো দেওয়া থাকে, তো প্লাস্টিকের একটা বটল করে এরকম একটা মেটালিক দেখতে, বাট আই থিঙ্ক প্লাস্টিকের একটা ক্যাপ দেওয়া আছে। আর এরকম ওপেনিংয়ে ওপেনিংয়ে এরকম একটা লক করা আছে, মেকআপ প্রোডাক্ট যে লাগাবো তোমরা বুঝতে পারবে। তো টেক্সচারটা ময়শ্চারাইজারের থেকে অনেকটা পাতলা, আর সিরামের হেভি সিরাম যেরকম থাকে না সেরকমই অনেকটা টেক্সচার, খুব বেশি জানি না, তো দেখা যাক কিছুদিন ইউজ করলে বলতে পারবো যে অ্যাকচুয়ালি দেখো এটা আর তো কোনো কাজ নেই, ইট উইল ময়শ্চারাইজ ইউর স্কিন, নাথিং এলস, অ্যান্ড ইট উইল ব্রাইটেন তার সঙ্গে সঙ্গে। তো লেটস সি যে কতটা কাজ হয়। তো আমার ফার্স্ট ইউজ করতে বেশ ভালো লাগলো, তোর স্মেলটা দেখিনি, একদম কোনো রকম কোনো আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স নেই, দ্যাট ইজ দ্য বেস্ট থিং। অনেকের আছে যারা আর্টিফিশিয়াল গন্ধতে স্কিনের ইরিটেশন হয়, ভালোবাসো না, তাদের জন্য খুব ভালো। অ্যাকচুয়ালি কি কোনো জিনিস দিয়ে বানানো হলো সেটা গন্ধ হলো ইটস ওকে, থাকতেই পারে, বাট কোনো একটা জিনিসে বানানো হলো সেই জিনিসগুলো কোনো গন্ধ নেই, এক্সট্রা করে একটা আর্টিফিশিয়াল ফ্রেগ্রেন্স দেয়, আই ডোন্ট লাইক দ্যাট। তো আমার এমনিতে কোনো রকম গন্ধওয়ালা জিনিস ইউজ করতে যে প্রবলেম আছে তা না, গন্ধটা পছন্দ হলেই হয়, বাট এটার মধ্যে কোনো আর্টিফিশিয়াল স্মেল নেই, দ্যাটস দ্য বেস্ট পার্ট। দুপুরবেলা ঝেপে বৃষ্টি নেমেছিল, বো অফিস শেষ বাড়ি যাচ্ছি, তো দুপুরবেলা ঝেপে বৃষ্টি নেমেছিল, বাইক কই গেল আমার, আচ্ছা এখানে আছে, যাওয়ার সময় কিছু কেনাকাটা করার আছে, কেনাকাটা করবো আমি না, যখন অফিসে আসি আমি আমার বাইক কোনো সময় লক করি না, তার কারণ অফিসে এসে যখন বাইকটা রাখি যাওয়ার সময় বাইকটা ওখানে থাকে না, যে যাওয়ার মতো যখন বাইক ব্যবহার করে একবার ট্রেনে হয়েছিল ওদিকে, ট্রেনে হয়েছিল ওদিকে, সেজন্য আমার ঠিক করেছে অফিস থেকে তোমার চুরি হবে না, বাইকটা আনলকই থাকে ভাই, সিকিউরিটি গার্ড থাকে, কমসে কম হ্যান্ডেলে প্রেশার পড়ে না, বাড়িয়ে বাড়িয়ে অনেক বকবক করছি, বাইকে বকবক করবো, শ্রীময়ী ধরা পড়বে, সরি শ্রীময়ী না জুন আন্টি ধরা পড়বে আজকে। আই এম ব্যাক ফ্রম দ্য অফিস, স্নান করলাম, স্নান করার আগে পাউডার নিয়ে আসলাম, দুধ নিয়ে আসলাম, তারপর ম্যাগি নিয়ে আসলাম, ঠাকুরের প্রসাদ ফসাদ যেগুলো সেগুলো নিয়ে আসলাম, এসে কুম্ভকে ঘুম থেকে তুললাম, কুম্ভ এখন উঠলো, এখনও উঠে নাই, জাস্ট উঠছে সবে কুম্ভ, আজকে জুন আন্টি ধরা পড়বে, আই কান্ট রেজিস্ট মাই এক্সাইটমেন্ট, সমুদ্র হটস্টার আগে দেখে নিয়েছে কি হবে, বলে দিচ্ছে এই হচ্ছে ও ধরা ভাষ্যটা, আমরা রাত্রি ভাই ডিসকাস করি জুন আন্টি ধরা ভরা ইজ ইম্পর্টেন্ট টু আস, আমার সব থেকে বড় কথা এটা যে ঠিক দু তিন দিন আগে অর্ক চক্রবর্তী লাভড জুন আন্টি, এখন মানে কি পাল্টি বা মানে ব্যাপারটা হচ্ছে কি সিরিয়ালটা এরকম হয়ে গেছে, জুন আন্টি ধরা পড়লে বেশ একখানা মজা আছে, মজা আসবে মনে হচ্ছে, আর এদিকে কিন্তু লাভ জুন আন্টি সকালের যে বলেছিলাম যে দেখাবো ওই ফুটেজটা, বাড়িতে এসে এখন চেক করতে গিয়ে দেখি বেটা রেকর্ড বাটনটাই প্রেস হয় নাই, আর আমি আমি
আমরা এখন যে এক সেকেন্ডের ফুটেজটা দেখবে সেটা তো সেই ফুটেজটা যেটা আমি সুলভনাকে প্রমাণ দেওয়ার জন্য দিচ্ছি। সমুরে মনে হচ্ছে যে হটস্টার এর প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে নেই ইয়ার, সিরিয়াসলি কান্ট রেজিস্ট। কালকে কি হবে, কালকে কি হবে, ও বায়না করছে, কুকুকে দেখতে যাবে, দীপককে দেখতে যাবে, একা যেতে লজ্জা পাচ্ছে যে আমি যাচ্ছি। আমি একা যেতে লজ্জা পাচ্ছি দাদার ঘরে। ঠিকই তো, ওদিকে অসুবিধা হচ্ছিল না পিপির ভিডিও করতে, সব জামা ছিঁড়ে দিব, সব জামা ছিঁড়ে দিব। বাবাকে ভয় পাওয়া ভুলে গেছে বাবাকে। এখনো ভালো মানুষ, এখনো কোনো বদমাইশি শেখে নেই, সে হাই করে দাও, বলো আমি জিপো। তুলি বাঙালি কাপল সাবস্ক্রাইব করতে বলে দাও। ও ঠিক আছে, আমি তো ভালো ব্যবহার করছি, তাই তো লাঠির কি দরকার। ও বাবু তো ভয় পাইছে লাঠি দিকে, তাই তো কোথায় দুটো আর করছি আমরা। আচ্ছা ঠিক আছে, অনেক চাটু চাটু করছে, এবার একটু দিকে তাকাও। এই যে তাকাও জিপো, এত লাজুক লতা হতে লাগবে না। হাতের জিনিসগুলো চাটার ওর ফেভারিট, চাটছে না। সবাইকে বকো দিচ্ছ তুমি, এত রাগ হয়েছে তোমার। ওলে বাবালে, আমাদের বাড়িতে গেলে জিপে শান্তি হয়ে যাবে, খুব ভালো বোঝে যে নিজের বাড়িতে বদমাইশি করতে হবে। যাও না প্লিজ ঝুনঝুনিটা না দিলে জামা প্যান্টও ছিঁড়ে দিব, সব ছিঁড়ে দিব সব। সিপো দা অ্যাংরি ম্যান, জামা প্যান্ট সব ছিঁড়ে দিব, সব সব ছিঁড়ে দিব, সব সব। ওই বুবলু, ওই বুবলু।
ও ঝুনঝুনি চাই, পকেটের মধ্যে ফোন চাই। ওরে বাবা ওরে বাবা, খুব দুষ্ট হচ্ছে। পা চাটে না, পটু ব্যথা করবে। জামা ছিঁড়ে দেবো। দুষ্টুমি তো কাকাইও করছিল, কেউ লাঠি দেখায় না, এটা তোমাকে দেখায়। এই যে শুনে দিয়ে দেখো, তাকাও তাকাও, এই যে তাকাও। হ্যাঁ বলো, হাই হ্যালো, প্লিজ সাবস্ক্রাইব টু নি বাঙালি কাপল, বলে দাও কো 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 কো, বলে দাও। বেশ একখানে খেলাধুলা করে আর খুব মন খারাপ হয়ে মুখটা ছোট হয়ে গেছে। বাইরে তোমার দেখানো হয়নি, ও আমি হাফ বিস্কিট খেলে আমার দাদা বিস্কিট খাচ্ছিল, মুখটা স্যাড করে বসেছিল। তারপরে টাটা করার একদমই ইচ্ছা নেই, মুখটা ছোট হয়ে গেছে। আমরা চলে আসছি, একটু খেলার সুযোগ হয়েছিল তো ঠিক আছে। আবার কালকেও ইনজেকশন, কালকে আবার কেউ দেখতে যেতে হবে। তো টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার অফ ইয়ার সেলফ। দরকার ছাড়া বাইরে বেরোবে না, বেরোলে মাস্কটা তাকিয়া কালাম, মরখ চক্রবর্তীর তাকিয়া কালাম, দরকার না হলে মাস্ক থেকে বেরোবে না, নাকের উপরে মাস্ক, দরকার না হলে মাস্ক থেকে বেরোবে না, এটা আমার জন্য, দরকার না হলে মাস্কের বাইরে বেরোবে না। বাই দ্য ওয়ে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, তোমার সেফটি তোমার রেসপন্সিবিলিটি, বাদ বাকি কি কি করছো দেখার থেকে নিজের উপর নজরটা বেশি দাও। সেলফ লাভ ইজ দ্য বেস্ট লাভ।